নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস এটিকে মোহনবাগান দল ছেড়ে কৃষ্ণা এবং পবির দাস কিন্তু এই বছর সই করেন ব্যাঙ্গালুরুষ দলে আর ব্যাঙ্গালোর এফসি দলের হয়ে দু সালের প্রথম টুর্নামেন্ট খেলে কিন্তু ব্যাঙ্গালোর এফসি দল অবশ্যই ডোরান কাপ আর ডোরান কাপে দুর্দান্ত পারফরমেন্স করার পর কিন্তু চ্যাম্পিয়ন হয় ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন্স হয়েছে অবশ্যই মুম্বাই সিটি এফসি দলকে হারিয়ে ব্যাঙ্গালোর এফসি দল তো ব্যাঙ্গালোর এফসি দলের হয়ে কিন্তু পবির দাস রয়কৃষ্ণা এই দুই ফুটবলার দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করে দেখিয়েছে এবং কলকাতার মাটিতে মোটামুটি কলকাতার যুবহরদী গ্রাঙ্গরে কিন্তু বাঙ্গালুসি দল অবশ্যই আর কি চ্যাম্পিয়ন হয় তো পবির দাস এবং রয় কৃষ্ণার কিন্তু কলকাতার প্রতি একটা অন্যরকম ভালোবাসা অন্যরকম কিন্তু আবেগ রয়েছে তো সেই ক্ষেত্রে এই ম্যাচ জেতার পর দুই ফুটবলার কি বার্তা দিলেন সেটাই কিন্তু আজকে আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তো প্রথমে বলে দিই যে প্রবির দাস কী বললেন তো প্রবীর দাস এই ম্যাচ জেতার পর ডোয়ান কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু তিনি অবশ্যই বলেন সমস্ত সমর্থক সমস্ত ভালোবাসার মানুষদের জানায় অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য সব সময় পাশে থাকার জন্য আরও একবার ধন্যবাদ জানাই সমস্ত সমর্থকদের এইভাবে তোমরা পাশে না থাকলে হয়তো এরকম ভালো পারফরমেন্স করতে পারতাম না তোমাদের সাপোর্টের জন্যই আমরা ভালো পারফরেন্স করে দেখাতে পেরেছি এবং ডুরান কাপের চ্যাম্পিয়ন হয়েছি এছাড়া কলকাতার মানুষদের অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এরকম ভালো পারফরেন্স করে দেখাতে পারতাম না তো অনেক ধন্যবাদ জানাই তো এরকম একটা কথা কিন্তু প্রবীর দাস বলেন এবার যদি রয় কৃষ্ণার কথা বলি তাহলে রয় কৃষ্ণা এই ম্যাচ শেষ হওয়ার পর অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু তিনি যে বার্তাটা দেন সেই বার্তাটা হচ্ছে এই রকম সুন্দর মুহূর্তটি আমি আমার পরিবারের সাথে কাটাতে চাই এবং পরিবারের সাথে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি বিশেষ করে আমার ছোট্ট লাকি চ্যাম্প তার সাথে এই সময়টা ভাগ করে নিতে পেরে আমি খুবই খুশি কলকাতার মানুষদের অনেক অনেক ধন্যবাদ জানাই ডুয়ান কাপে আমরা পুরো টুর্নামেন্টটাই কলকাতার মাটিতে খেলেছি কলকাতার স্টেডিয়ামে খেলেছি কলকাতার অনেক মানুষরাই আমাকে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করেছেন তো তাদের অনেক ধন্যবাদ জানাই এবং ব্যাঙ্গালুরফসি দলের সমস্ত ফ্যান্সদের সমস্ত সমর্থকদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকুন এইভাবেই সাপোর্ট করুন তাহলে আগামী দিনে আরও ভালো পারফরমেন্স করে দেখাতে পারবো আরও ভালো কিছু উপহার দিতে পারবো তো এরকম একটা কথা কিন্তু বা এরকম একটা বার্তা কিন্তু কৃষ্ণা দেন এছাড়া বন্ধুরা কৃষ্ণা এবং প্রবীর দাস কিন্তু অবশ্যই এটিকে মোহনবাগান দল ছেড়ে যে বাংলাফসি দলে যেভাবে পারফরেন্স করছে তো তাদের এই মুহূর্তে মেন লক্ষ্য কিন্তু বাঙ্গালসি দলের হয়েই ভালো পারফরমেন্স করার তারা কিন্তু মানে এটিকে মোহনবাগান দল এখন কিন্তু তাদের কাছে অতি তো আজকের এই ভিডিওতে এইটুকুই বলার ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস Correño.